হয়তো আপনারা এই যে আমার বাচ্চাটাকে দেখতে পারতেছেন যে এই যে এখনো পর্যন্ত আমার বাচ্চাটা দাঁড়াইতে পারতেছে না ঠিক মতো, এখনো ওর ভিতরে ওই যে নেশার কাজ করতেছে। আমার বাচ্চাটার এখন দেখে মনে হইতেছে ও যেন নেশা করছে। সে বলে নাই আমি পুরোটা খাওয়াইছি, কারণ আমি তো ডাক্তার না ভাই, আমি যদি ডাক্তার হইতাম তাহলে ওনার কাছে যাইতাম না, আমি আর বাচ্চারে আমি নিজেই টেস্ট করতাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হৃদয় হাসান, আর আপনারা আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মোহাম্মদ রিফাত, আমার ছেলে। ও বেসিক্যালি হচ্ছে আমার ছোট ছেলে, এবং আমার এই ছেলের যদি কোনো কিছু হয়ে যেত বা যদি হয়, এর জন্য কিন্তু আমি কাউকে ছাড় দিব না। ঠিক আছে, বা কাউকে ছাড় দিয়ে কথা বলার মতো বা কাউকে ছাড় দেওয়ার মতো মানুষ কিন্তু আমি না। দর্শক, আপনারা আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম, আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন, একটি মেডিকেলে মা ও শিশু হাসপাতাল, এটা হচ্ছে মাওতাইলে অবস্থিত। এই মেডিকেলের আমি কিছু ভিডিও দেখিয়েছিলাম, আমি এখন বর্তমানে আমি দেখিয়েছিলাম ভিডিওটা একদিন আগে, তো এখন বর্তমানে আমি বাসায় আছি। তো বেসিক্যালি যে ঘটনাটা হয়েছিল আমি সম্পূর্ণ ঘটনাটা আপনাদেরকে বলবো, বলার আগে বলতেছি আমার ছেলে কিন্তু এখন বর্তমানে এখনও সম্পূর্ণভাবে সুস্থ নয়। আপনারা ওকে হয়তো বা দেখে বুঝতে পারতেছেন, ওকে মানে কি বলবো যে হঠাৎ হঠাৎ করে পড়ে যায় আর হচ্ছে গিয়ে বমি করে, কালকে সারা রাত বমি করছে, ঘুমের ভেতরে বমি করছে। ঠিক আছে, আগে তো হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা ছোটো বাচ্চারাই বলেন যেমন খাবার খাওয়াইলে হচ্ছে বমি করতো, কিন্তু আমার বাচ্চাটা হচ্ছে এখন ঘুমের ভিতরে বমি করে, ঘুমায় ঘুমের ভিতরে হঠাৎ করে বমি করে দেয়, একবার ভাইবা দেখেন। তো বেসিক্যালি যে বিষয়টা হয়েছে যারা জানেন না তাদের উদ্দেশ্যে ছোট করে বলতেছি, সেটা হচ্ছে আমার ছেলের একটা ট্রিটমেন্টের জন্য মানে হালকা একটু জ্বর এসেছিলো, এই কারণে হচ্ছে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর আমি বলি যে এরকম এরকম আমার ছেলের হালকা একটু জ্বর আসছে, আমাদের প্রাইভেট একজন ডাক্তার আছে, উনি মূলত হচ্ছে সবসময় আমার ছেলেকে দেখে, এবং আমার যে বড় ছেলে ছিল মারা গেছে ওকেও দেখতো। তো বেসিক্যালি যে বিষয়টা হয়েছে আমি ছেলেকে নিয়ে যখন ডাক্তারখানায় যাই মানে চেক আপ করাইতে, তো পরবর্তীতে হচ্ছে চেক আপ করানোর পরে পরবর্তীতে হচ্ছে ওষুধ দেওয়ানো হলো, তো টেস্ট করতে গিয়ে দেখলো যে বুকের ভেতর কেমন যেন একটু হালকা বাড়ি মারে হার্টবিট। ঠিক আছে, তো এটা বেসিক্যালি হচ্ছে যে সমস্ত শিশুদের হার্টে ফুটো থাকে তাদের এই ধরনের ইয়াগুলো হয়। তো একজন আমাকে বলছিল কি যে আপনি একটু দ্রুত আপনার বাচ্চার হচ্ছে একটা টেস্ট করেন, এটা হচ্ছে গিয়ে আপনার এটাকে বলা হচ্ছে ইকো, হার্টের টেস্ট। ঠিক আছে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি চলে যাব। তো এরপরের দিন যেদিন আমাকে বলছে পরের দিন আমার হাতে কাজ আছিল, আমি সব কাজ বন্ধ করে দিয়ে ক্যান্সেল করে দিয়ে তারপর হচ্ছে আমি হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর হচ্ছে আমি ফার্স্টে যাওয়ার পর হচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে জিজ্ঞেস করি, জিজ্ঞেস করার পর আমি একটি টিকিট নেই। ঠিক আছে, টিকিট নেওয়ার পর হচ্ছে গিয়ে আপনার কাউন্টারে রিসেপশনে যেতে হয়, রিসেপশনে যাওয়ার পর হচ্ছে 1000 টাকা দিয়ে হচ্ছে গিয়ে আপনার স্লিপ নিতে হয়, স্লিপ নেওয়ার পর ওই স্লিপটা দিয়ে ইকো করানোর জন্য আমি যাব। তো বেসিক্যালি যে বিষয়টা হয়েছে সেটা আমি যখন ইকো করাতে যাব, একটা মহিলা যেই মহিলাকে আপনারা কালকে ভিডিওর ভিতরে দেখেছেন, ওই মহিলা কি করছে, মহিলা আমাকে বলতেছে যে আপনি তাড়াতাড়ি দ্রুত মিলাম 7.5 গ্রাম এরকম একটা ঔষধ, এই ঔষধটা লিখে দিল, আপনি দ্রুত গিয়ে এই ঘুমের ঔষধটা নিয়ে আসেন, নিয়ে আসা পুরো ঔষধটা আপনার ছেলেরে খাওয়াই দেন, আপনার ছেলে ঘুমায় গেলে তারপরে হচ্ছে গিয়ে আপনার ইকোটা করা হবে। আমি বললাম যে কেন, ঘুমের ওষুধ ছাড়া কি কোনোভাবে সম্ভব না? পরে বলতেছে হচ্ছে না ঘুমের ওষুধ খাওয়া সম্ভব না, আমি কিন্তু দেখেন না, আপনি কি আমার সাথে বেশি বোঝেন? আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তো আমি বাচ্চাটা হচ্ছে বাচ্চার মায়ের কাছে রাখলাম, বাচ্চার মায়ের কাছে রেখে তারপর হচ্ছে আমি বাইরে গিয়ে ওষুধটা নিয়ে আসলাম, ওষুধটা নিয়ে এসে আমি পুরোটা ওষুধ একবারে খাওয়াই দিছি, কারণ আমাকে যেহেতু হচ্ছে বলা হয়েছে যে পুরো ওষুধ একবারে খাওয়াই দিতে। তো আমি একদিক দিয়ে ওষুধ খাওয়াইছি, আরেক দিক দিয়ে হচ্ছে কি ওই যেই মানে মহিলাটা ছিল, যেই মহিলাটা আমার আগের ভিডিওটাতে দেখেছেন, ঠিক আছে, ওই মহিলাটা হচ্ছে আমি একদিক দিয়ে ওষুধ খাওয়ানোর সাথে সাথে মনে করেন আমার বাচ্চারে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই যেটা করার দরকার ছিল ইকো ওটা করাই ফেলছে। জাস্ট হচ্ছে আমি ওষুধ একদিক দিয়ে খাওয়াইছি আরেক দিক দিয়ে, মানে 1 মিনিট সময়ও যায় নাই, ওষুধটা খাওয়ানোর সাথে সাথে হচ্ছে গিয়ে বাচ্চারা নিয়ে গেলো, বাচ্চারা নিয়ে ইকো করা দিল। তো ওষুধটা খাওয়ানোর একটা ঘুমের ওষুধ খাইলে কিন্তু ছোটো হোক আর বড়ো হোক ম্যাক্সিমাম হচ্ছে 10 মিনিট সময় লাগে ওই ওষুধটা শরীরে ধরতে গেলে। ঠিক আছে, তো এরপরে হইল কি এই ইকো করানো হয়ে গেছে, ঠিক আছে, ঘুমের ওষুধের কোনো এফেক্ট পড়ে নাই। তো পরবর্তীতে কিছুক্ষণ পরে আমার বাচ্চা হঠাৎ করে হচ্ছে মাতলামি করতেছে, হাসতেছে, শরীরে ভর দিয়ে দাঁড়াইতে পারতেছে না, মানে ওর এমন একটা অবস্থা হয়েছে যেটা দেখে আমার একবারে চোখ থেকে মানে কি বলবো আমি আসলে আমার বুকটা ফেটে যাচ্ছিলো। কারণ হচ্ছে কি আমি একটু বলি, আমার এই যে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ছেলে, আমার বড় ছেলে যে ছিল ও 4.5 বয়সে মারা গেছে। আসলে একটা বাবার মানে কি বলবো, সবসময় আমরা জানি হচ্ছে সন্তান সবসময় বাবার লাশ কাঁধে নেয়, কিন্তু আমি বাবা হয়ে যখন আমি সন্তানের কাজটা সন্তানের লাশটা আমার কাঁধে নিয়েছি,
তখন এটা যে আসলে কতটুকু দুঃখকর বিষয় এটা আমিই জানি আর আল্লাহ পাক জানে। এছাড়া কিন্তু যাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয় বা ঘটে একমাত্র তারা ছাড়া কিন্তু এই দুঃখটা কিন্তু আর কেউ বুঝবে না। তো সেই ক্ষেত্রে আমার বড় ছেলের একটু সমস্যা ছিল, ব্রেনে আঘাত খেয়েছিল, ঠিক আছে, এটা জন্মের সময়। তো আমার ছেলেকে নিয়ে অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে, অনেক জায়গায় যেতে হয়েছে, আমি দেখা গেছে 12 মাসের 12 মাসই হচ্ছে গিয়ে মেডিকেলে থাকতাম, তো বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে পরবর্তীতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ছেলের প্রতি আমার তাহলে বোঝেনি আপনি কিরকম একটা অবস্থা। তো যখন আমি দেখলাম যে এরকম মাতলামি করতেছে আমার তো পুরো মাথা নষ্ট যে আমি কী করবো এখন। তো এর পরবর্তীতে হচ্ছে কি আমি যেটা করলাম সেটা হচ্ছে এই ওনাকে হচ্ছে একটু পরে ডাক দিলাম। আমি ডাক দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম আচ্ছা আপনি আমার বাচ্চাকে যে আমি যে বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইলাম এটার এফেক্টটা কতক্ষণ থাকবে? বলতেছে কি কিছুক্ষণ পরে চলে যাবে, কিছুক্ষণ পরে চলে যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি আপনাদের মাইন্ড করবেন না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে বলেন। তো আমি বলতেছি কি আচ্ছা আমার বাচ্চাকে যে আমি ঘুমের ওষুধটা খাওয়াইলাম এটা কী কারণে খাওয়াইলাম? পরে বলতেছি ইকো করাইতে হইলে ঘুমের ওষুধ খাওয়ানো লাগবে। আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো ঘুমের ওষুধ খাওয়াইতে হবে কী কারণে, এটা কেন খাওয়ায়? পরে বলতেছে বাচ্চা ঘুমাইলে তারপর ইকো করাইতে হয় যেন বাচ্চা লড়াচড়া না করে এবং ডাক্তারের যেন কাজে ব্যাঘাত না ঘটে, ঠিক আছে, এই কারণে হচ্ছে যে আপনি এই টেস্টটা করবে সে যেন হচ্ছে বিরক্ত বোধ না হয় এবং বাচ্চা যেন চিল্লাপাল্লা না করে, এই কারণে হচ্ছে ঘুমাইতে ঘুম পাড়ানোর ওষুধ দিতে হয়, ঠিক আছে এটা। তো আমি বলতেছি ও আচ্ছা ঠিক আছে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার, সেটা হচ্ছে আমার বাচ্চাকে যখন আপনি ঘুমের ওষুধ দিলেন, আমি ঘুমের ওষুধটা খাওয়ালাম, খাওয়ানোর সাথে সাথে আপনি বাচ্চাকে নিয়ে টেস্ট করাইতে নিয়ে গেলেন, তখন পর্যন্ত কিন্তু আমার বাচ্চার ওই ঘুমের ওষুধের এফেক্ট কাজ করে নেই, মানে ঘুমের ওষুধটা কিন্তু কাজ করে নেই, কারণ মাত্র এক মিনিটও সময় যায় নাই, এর ভিতরে কীভাবে ঘুমের ওষুধ কাজ করে? তাহলে আমার বাচ্চার তো আপনি যখন ওই টেস্টটা করাইলেন তখন পর্যন্ত হচ্ছে আমার বাচ্চা ঘুমায় নাই, ঠিক আছে, বা ঘুমের ওষুধও কোনো কাজ করে নেই, মাতলামিও করে নেই, কিছুই করে নেই। তাহলে আপনি যেভাবে আমার বাচ্চা ছিল ওইভাবে থাকা অবস্থায় যদি আপনি এই টেস্টটা করাইতে পারেন তাহলে শুধু শুধু আমার বাচ্চাকে কেন আপনি ঘুমের ওষুধ খাওয়াবেন, কী কারণে আমি আপনার কাছ থেকে জানতে চাই। তো উনি হচ্ছে এক পর্যায়ে হচ্ছে আমার সাথে তেরিং বেরিং করলো। তো পরবর্তীতে হচ্ছে আমি বেসিক্যালি আমি অনেক টেনশনে এবং ডিপ্রেশনে পড়ে যাই। তো ডিপ্রেশনে পড়ার পর ওইখানে আরও কিছু মানুষ ছিল, আমি তাদের সহায়তা নেই তাদের কাছে জিজ্ঞেস করি যে আপনার বাচ্চারা আপনি কি আপনার বাচ্চাকে ইকো করাইতে আসছেন? তো অনেকে বলতেছে হ্যাঁ করাইতে আসছি। পরে আমি বললাম এই সমস্যাটা যে আমার বাচ্চারা তো হচ্ছে ঘুমের ওষুধ দিছিল, আমি বাচ্চাকে হচ্ছে ঘুমের ওষুধ খাওয়াইছিলাম এবং ঘুমের ওষুধ খাওয়ানোর পরে হচ্ছে গিয়ে এই হয়েছে। পরে বলতেছি কি কেন ঘুমের ওষুধ খাওয়াইলে এরকম তো হওয়ার কথা না, এখন এরকম মাতলামি করবে কেন, হাসবে কেন, এরকম তো হওয়ার কথা না, আপনাকে কী ওষুধের না দিছে? পরে বললাম যে আমি মিলাম 7.5 গ্রাম এটা দিছে। পরে বলতেছে আচ্ছা আমার বাচ্চারাও তো এটা দিছে, আপনি এটা কেমনে খাওয়াইছেন? আমি বলছি যে পানি দিয়ে মিলিয়ে খাওয়াইছি। বা কতটুকু খাওয়াইছেন? 4 ভাগের 1 ভাগ খাওয়ান নাই। আমি বলতেছি কি 4 ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ খাওয়াবো কেন, পুরোটা খাওয়াই দিছি আমি। পরে বলতেছে আরে এটা পুরোটা খাওয়াবেন কেন আপনি, এগুলো আপনি জানেন এগুলো বড় মানুষ খায়, আপনি পুরোটা খাওয়াবেন কেন? আপনি খাওয়াবেন হচ্ছে 4 ভাগের 1 ভাগ, আমি আমার বাচ্চারা খাওয়াইছি 4 ভাগের 1 ভাগ, মানে একটা ওষুধের 4 ভাগের 1 ভাগ, আর সেই জায়গায় আমি আমার বাচ্চার আমি পুরোটা ওষুধ খাওয়া দিয়েছি। কার কথা শুনা? ওই মহিলার কথা শুনা, যেই মহিলাটার ভিডিও আপনার হচ্ছে গতকাল দেখেছিলেন আমার ভিডিওতে, ঠিক আছে, আমি ওই মহিলার সাথে এক পর্যায়ে তর্ক করেছিলাম। তো বেসিক্যালি হচ্ছে এই যে গাফালতিটা, ওই মহিলাটা যদি আমার বলতো যে আপনি ওষুধটা আনেন আইনা 4 ভাগের 1 ভাগ খাওয়ান, আমি খাওয়াইতাম। এরপর হচ্ছে সে বলে নাই আমি পুরোটা খাওয়াইছি, কারণ আমি তো ডাক্তার না ভাই, আমি যদি ডাক্তার হইতাম তাহলে ওনার কাছে যাইতাম না, আমি আর বাচ্চারা আমি নিজেই টেস্ট করতাম, ঠিক আছে। দর্শক আমি কিন্তু একটা কথা বলি আপনাদের, আমরা যারা মুসলিম আছি আমরা আল্লাহর পর যদি কাউকে বিশ্বাস করতে পারি সেটা হচ্ছে কিন্তু ডাক্তার। আমরা আল্লাহর পর বিশ্বাস করতে পারি একমাত্র ডাক্তারকে, আর সেই ডাক্তারেরা যদি এ ধরনের কাজ করে বা নার্সেরা যদি এ ধরনের কাজ করে বা কিছু সুযোগ সন্ধানী ব্যক্তিরা যদি কাজ করে তাহলে এটা কতটুকু যুক্তি? দর্শক শ্রোতা আমি এখন বেসিক্যালি অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখন আপনার বাচ্চার অবস্থাটা কি আগে একটু সেটা বলেন। তো সেটা আমি একটু বলে দিচ্ছি, আমার বাচ্চার যে এফেক্টটা ছিল এটা এখনো পর্যন্ত আছে। আপনারা হচ্ছে একদিন চলে গেছে প্রায়, আপনার হয়তো কত প্রায় একটা দিন হয়তো 24 ঘন্টা মনে চলে গেছে, তারপর দেখেন বাচ্চার এফেক্টটা কিন্তু এখনো আছে। হয়তো আপনার এই যে আমার বাচ্চাটা দেখতে পারতেছেন যে এই যে এখনো পর্যন্ত আমার বাচ্চাটা দাঁড়াইতে পারতেছে না ঠিক মতো, এখনো ওর ভিতরে ওই যে নেশার কাজ করতেছে, আমার বাচ্চাদের এখন দেখে মনে হইতেছে ও যেন নেশা করছে। আপনারা ভাইবা দেখেন একটা, এই বিষয়টা দেখলে আসলে কতটুকু ভালো লাগে আপনারা, মানে আমি কি বলবো, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা তুমি ঘুমাবা, একটু ঘুমাও, একটু কান্দে ঘুমাও। তো মানে ও হচ্ছে কি আপনার মানে কি বলবো যে ও
সারাটা রাত, কালকে সারাটা রাত হচ্ছে বমি করছে, সারাটা রাত বমি করছে। আর আমি হচ্ছে কালকে ওইখান থেকে নিয়ে আসার সাথে সাথে হচ্ছে আমাদের যে প্রাইভেট ডাক্তার আছে ওই প্রাইভেট ডাক্তারকে দেখাইছি, উনি অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে, সবগুলো ওষুধ খাওয়ানো হইতেছে। এবং হচ্ছে গিয়ে আপনার উনি একটু বলছে যে বাচ্চাটা সবসময় একটু কেয়ারে রাখতে। তারপর হচ্ছে এই আমি ওনাকে জিজ্ঞেস করলাম কোনো সমস্যা হবে, পরে বলতেছে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু ওষুধ যেটা দিছে এটা কিন্তু পুরোটা খাওয়ানোর ওষুধ না, এটা হচ্ছে চার ভাগের এক ভাগ বা বেশি হইলে অর্ধেক, কিন্তু আপনি আসলে পুরোটা খাওয়াই দিয়েছেন। আমি বলতেছি ওই মহিলার কথাই তো আমি পুরোটা খাওয়াই দিয়েছি, মহিলাটা যদি না বলতো তাহলে তো আমি পুরোটা কখনোই খাওয়াইতাম না। কেউ মানে নিজে ইচ্ছাকৃতভাবে তার সন্তানকে কেউ চাবে যে তার সন্তান ক্ষতি, সন্তানের ক্ষতি হোক, কখনোই তো না। তাহলে আমি কখনো চাই নাই যে আমার সন্তানটার একটা ক্ষতি হোক। তাইলে বেসিক্যালি কী হইলো, কারা এই কাজগুলো করলো, কাদের কারণে এই কাজগুলো হলো, আমি প্রত্যেকের উপযুক্ত বিচার চাই। আমি এই বিচারের দাবি জানাচ্ছি, যদিও বা আমি আগের ভিডিওতে এই দাবিটা জানাই নাই। পরবর্তীতে আমি ওই ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এইগুলো আসলে কোন ধরনের ঘটনা, পরে বলে কি যে এই ধরনের ঘটনা তো প্রতিনিয়তই হয়। আর আমি আরেকটা কথা বলি, আমি যে হসপিটালটার কথা বলছি, এস হসপিটাল হচ্ছে আমি অনেকবার যাতায়াত করি, অনেকবার আমার যেতে হয়েছে, আমার বড় ছেলে থেকে শুরু করে ছোট ছেলে সবার দেখা গেছে হচ্ছে টিকা, তারপর আবিজাবি যা আছে এগুলোর জন্য হচ্ছে কি আপনার ওই হসপিটালটাতে আমার যাওয়া হয়। তো এখানে হচ্ছে যারা আছে কর্মরত যে লোকগুলো, ম্যাক্সিমাম লোকগুলোর হচ্ছে ব্যবহার ভালো না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে টিকার জন্য যদি কখনো যাওয়া হয় সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় তারা দুর্ব্যবহার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, লাইনের পর লাইন সিরিয়ালে মানুষ দাঁড় করে রেখে তারা হচ্ছে গিয়ে মোবাইলে কথা বলে, ঠিক আছে, হয়তো প্রেমিক তার প্রেমিকার সাথে কথা বলে, আবার মনে করেন আছে প্রেমিকা তার প্রেমিকের সাথে কথা বলে, ঠিক আছে। তো আমি বলতে চাই হসপিটাল কি প্রেম করার জায়গা? আপনারা প্রেম করবেন বাসায় গিয়ে করেন, হোটিয়া কি বলবো মানে পার্কে গিয়ে করেন, আপনারা কেন হসপিটালে এসে প্রেম করতে আসেন? আর ভাই বিশ্বাস করবেন না, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যারা হচ্ছে এই হসপিটালটাতে গেছেন বা সবসময় প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয়, একমাত্র তারাই এটার আসল ঘটনাটা বুঝতে পারবেন যে হসপিটালটাতে কী কী ঘটনা ঘটানো হয়, মানুষকে কীভাবে মানে একটা মানুষকে মানুষ মনে করা হয় না, মানুষকে মনে হয় গরু ছাগল মনে করা হয়। তাই আমি এদের মানে কী বলবো, আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ আমি চাই কি, দেখেন আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে, যেহেতু আমি একজন ইউটিউবার, তো আমি একজন অ্যাজিওর ইউটিউবার হিসাবে আমার কাছে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, এই কারণে হয়তোবা আমি এই যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম বিষয়টা বা আপনাদেরকে এই বিষয়টা দেখাতে পারলাম, কিন্তু সবার কাছে তো আর ইউটিউব চ্যানেল নাই, ভালো একটা ফেসবুক পেজ নাই যে ফেসবুক পেজটাতে ফেসবুক ইয়েটাতে প্রকাশ করবে এই মানে দুর্নীতিগুলো হচ্ছে দেখাবে মানুষকে, কখনো কিন্তু সম্ভব হয় না। আমার কাছে যেহেতু সম্ভব হয়েছে বিধায় কিন্তু আমি দেখিয়েছি। তাহলে চিন্তা করে দেখেন এরকম কত মানুষের সঙ্গে এই ধরনের কাজগুলো করা হয়, আপনারা ভেবে দেখছেন? অনেকে বলতে পারেন যে ভাই আপনি তাহলে হচ্ছে সরকারি হসপিটালে গেলেন কেন? ভাই এই হসপিটালটাতে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাকে যিনি হচ্ছে কি আপনার এই টেস্টটা করতে দিয়েছিল উনি বলেছিল যে এটাতে মোটামুটি ভালো হবে, এটা দেখেছি। কারণ আমি যদি প্রাইভেটে যেতাম তাহলে হচ্ছে হয়তো আমার আরও 500 টাকা বেশি যেত, যেখানে হচ্ছে এখানে আমার 1000 টাকা গেছে, ওইখানে আমার 1500 টাকা যেত। আর এটা হচ্ছে আধা সরকারি যেটাকে বলা হয়, এর জন্য হচ্ছে গিয়ে আপনার এই একটু ডিসকাউন্ট আছে। তো ডিসকাউন্টের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা মানুষ একটা শিশু বাচ্চাটার প্রতি মানুষের অতটুকু মায়া দয়া নাই। দর্শক শ্রোতা, আপনারা এই যে আমার বাচ্চাকে এখন দেখতে পারতেছেন, মানে ও একটু পরপর ঘুমায় যায়, আর হচ্ছে গিয়ে মানে ঘুমায় যায় কি মানে ঘুমাইলে ওরকম করে ঘুমায় না, মাতলামি করে, আসলে কি বলবো মানে এগুলো দেখলে একটা কোনো বাবাই কিন্তু সন্তানের এই ধরনের কাজ দেখলে ঘটনা দেখলে হচ্ছে ঠিক থাকতে পারে না, ঠিক আছে। অনেকে হচ্ছে আমার বাচ্চাকে দেখেছেন অনেক ভিডিওতে, হয়তো বা দেখা গেছে হচ্ছে কি আপনার অনেক সময় মজা করতাম একসাথে বাপ্পাটা, তো তখন অনেক ভিডিও দেখেছেন, দেখেছেন আমার বাবা বাচ্চাটা কিছু মানে কি বলবো যে কি সুন্দর হচ্ছে এই মানে চঞ্চলতা করে, আর সেই বাচ্চাটা হচ্ছে 2 দিন ধরে হচ্ছে যে এরকম করতেছে কালকে থেকে আজকে এখন পর্যন্ত। তো বেসিক্যালি হচ্ছে হয়তো আগের চেয়ে একটু ভালো হয়েছে, আগে হচ্ছে যে মাতলামিটা করতো ওই অটোমেটিক একে একে হাসতো, এই হাসিটা এখন দিচ্ছে না। তো কিন্তু ওই যে ঘুমের যে এফেক্টটা, ওই ঘুমের এফেক্টটা এখন 24 ঘন্টা পর ওই ঘুমের ইয়াটা আছে, ঠিক আছে, এখন হচ্ছে শুধু ঘুমায়, আর হচ্ছে গিয়ে আপনার ওই যে বমি করে রাত্রে ঘুমের ভিতর বমি করে। তো জেগে থাকলে ঘুমের বমি করলে ওটা আলাদা সাবজেক্ট, ওটা আমরা দেখতে পারি। তো বাচ্চা যখন ঘুমায় আমরাও তো ঘুমায় যাই, তো ঘুমায় যাওয়ার পর হচ্ছে বমি করলে হঠাৎ বমি টমি করে মানে বুঝে নিত ব্যাপারটা, কালকে আসলে ম্যাক্সিমাম অনেকবার বমি করছে, ঠিক আছে, এই কারণে। তো আমার কথা হইতেছে ভাই, ঘুমের ওষুধ খাওয়ায় যদি চিকিৎসা করানোই লাগে তাহলে সেই ক্ষেত্রে ওই চিকিৎসার আগে বাচ্চারে কেন ঘুম পাড়াইয়া নিল না? আমি আমার বাচ্চারে ঘুম পাড়াইলাম, ঘুমের ওষুধ খাওয়াইলাম, কি কারণে খাওয়াইলাম, যেন চিকিৎসাটা ভালোভাবে করতে পারে। তাহলে বাচ্চারে ঘুম পাড়ানোর আগে কি কারণে গিয়া সেই চিকিৎসাটা করলো, কি কারণে
আমার বাচ্চা ঘুমাইতো, তারপরে চিকিৎসা করতে যাইতো, আমি কোনো কিছু মনে করতাম না। পরে নিয়ে মনে করেন দুই দিন যদি এরকমও থাকে, তিন দিন এরকমও থাকে, ওইটা আমার মাইনা নিতে হইতো। কিন্তু আমার বাচ্চারা যখন ওই চিকিৎসাটা করছে তখন তো আমার বাচ্চা ঘুমায় নাই। তাহলে তখন যদি না ঘুমায় তাহলে ঘুমের ওষুধটা খাওয়ানোর দরকার কি ছিল? নাকি এটা একটা মানে ওই যে হাতুড়ে ডাক্তার, মানে গ্রামের, আমি গ্রামের একটা কথা বলি, আমাদের গ্রাম, আমাদের যে গ্রাম, ওই গ্রামে হচ্ছে একটা হাতুড়ের ডাক্তার ছিল। সে হাতুড়ে ডাক্তার ধরেন আপনি তার কাছে যাবেন, গিয়ে বলবেন ভাই আমার না পেট ব্যথা করতেছে, আপনারে দিয়ে দিবে প্যারাসিটামল। আমি গিয়া বললাম হচ্ছে কাকা আমার তো হচ্ছে গিয়ে আপনার হঠাৎ করে মাথা ব্যথা করতেছে, আমারে দিয়ে দিব প্যারাসিটামল। আরেকজন গিয়া বলবো আমার তো জ্বর আইছে, আমারে দিব প্যারাসিটামল। আরেকজনে কইবো আমার তো গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকে আমি কিছু খাইতে পারি না, তারও দিব প্যারাসিটামল প্যারাসিটামল। তো এইভাবে দিতে দিতে হচ্ছে মনে করেন যেই যাইবো ওষুধ একটাই প্যারাসিটামল। তো তাগো কাছে হচ্ছে এরকম যেই যাইবো যে বাচ্চারে নিয়ে যাবো, ওই বাচ্চারা আগে ঘুমের ওষুধ দিয়ে করবো যে ঘুম পাড়া, এলা ঘুমা একটা ওই ইকোটা করাইতে হইলে ঘুম পাড়ানো লাগে না না লাগে ওটা হচ্ছে পরের সাবজেক্ট, কিন্তু ঘুম পাড়ায় নিবো আগে তারা, ঠিক আছে? তারা এই ধরনের কাজগুলো করে, এই ধরনের কাজগুলো যে আমি বলবো অনেক হচ্ছে আমার ভিডিও দেখার পর ডাক্তারদের নিয়ে গালাগালি করেছেন। আসলে ভাই সব ডাক্তার এক না, ঠিক আছে? কারণ যেহেতু আমি নিজেও, আমার যে বড় ছেলে, সেই বড় ছেলে যখন সাড়ে চার বছর বয়সে মারা যায়, এই সাড়ে চার বছরের ভিতরে যে আমার কতবার মেডিকেলে যাইতে হয়েছে এটা আমার চাইতে বেশি কেউই জানে না। তো সেক্ষেত্রে আমি অনেক হসপিটালের অনেক ডাক্তার দেখছি ভাই, অনেক ভালো, ঠিক আছে? আবার কিছু কিছু খারাপ আছে, যেমন ঢাকা মেডিকেলে এক খারাপ মহিলা ডাক্তারের সাথে আমি তর্ক করছিলাম, মহিলাকে পর্যন্ত মানে আমি সহজে হচ্ছে মানে ওরকম মাথা গরম করি না, ওই মহিলাকে, মহিলার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছিলো। তো মহিলার সাথে ঢাকা মেডিকেলে আমি তর্ক করছি, তারপর সরোয়ার দিতে লেগে গেছিলাম আমার বড় ছেলেরে। তো ওই বিষয়টা হচ্ছে আলাদা, মানে ডাক্তারের ভিতর ভালো খারাপ আছে, কিন্তু সবাই যেরকম এক না, হাতের পাঁচাঙ্গুল যেরকম এক না, সব ডাক্তার এক না। আর আমার সাথে যে ঘটনাটা ঘটানো হয়েছে এটা অ্যাকচুয়ালি যে ডাক্তার করেছে এটাও কিন্তু না, আমাকে কিন্তু যে ওই মহিলাটা, যে মহিলাটার ভিডিও আপনারা কালকে দেখেছেন, ওই মহিলাটা হচ্ছে ডাক্তারের আগে ডাক্তারি করতে আসছিল, ডাক্তারের আগে সেই সব কিছু কনফার্ম করাতে এসেছিল। আর ওই মহিলাটা হচ্ছে মনে হয় আয়া হবে না ভুয়া হবে আমি জানি না, আর এই মহিলা নার্স হবে না অন্য কিছু হবে আমি জানি না, কিন্তু ওই মহিলাকে উদ্দেশ্য করে বলতে চাই, এই মহিলা আমার আগের ভিডিওটা হয়তো তুমি দেখেছো এবং আমি কিন্তু তোমাকে অবশ্যই বলেছিলাম যে তুমি কিন্তু আমাকে চিনোনি, পরবর্তীতে চিনবে, তোমার প্রতি আমি এমন পদক্ষেপ নিব ইনশাল্লাহ, নিতে বাধ্য হবো এবং নেওয়ার পরে তুমি বুঝবে কত দানে কত চাল। আর আমি হচ্ছে আরও চব্বিশ ঘন্টা আমার সময় গেছে, আমি আরও চব্বিশ ঘন্টা সময় দিব, এই চব্বিশ ঘন্টা 48 ঘন্টার ভিতরে যদি আমার বাচ্চা সম্পূর্ণভাবে একবারে ফ্রেশ না হয়, আগে যেরকম ছিল ওরকম যদি না হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তোমার দিন শেষ, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। খালি এতটুকুই বললাম আমি, আমার আর কিছু বলার নেই। আর দর্শক শ্রোতা আপনারা সবাই আমার পাশে ছিলেন, পাশে থাকবেন, আর আমি চাই ওই মহিলাটা যেন, মহিলাটার দ্রুত যেন বিচার হয়, ঠিক আছে? দ্রুত বিচার হয় আমি এটা যেন চাই। আসলে আমরা একটা জিনিস না, আমরা এই যে যারা প্রতিবাদী ভিডিও করি বা আমার দেখবেন আমার অনলাইনে অসংখ্য ভিডিও আছে, ঠিক আছে, আমরা যারা ভিডিও করি আমরা তো প্রতিবাদটা ঠিক মতোই করতেছি, কিন্তু প্রশাসন কি এগুলো দেখে? আদৌ প্রশাসন দেখে কি কোনো ধরনের ব্যবস্থা নেয়, পদক্ষেপ নেয়? ভাই প্রত্যেকটা সরকারি হসপিটালগুলোতে মানুষ প্রতারণার শিকার হচ্ছে, এগুলো কি প্রশাসন দেখে? আমার তো মনে হয় অবশ্যই দেখে। তাহলে যদি দেখে তাহলে পদক্ষেপ নেয় না কেন? এই পদক্ষেপ নেওয়াটা কিন্তু অতি দ্রুত প্রয়োজন। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই একটু পদক্ষেপ যেন নেয় এবং পদক্ষেপ নেওয়ার পর যেন ব্যবস্থা নেয় সবাই। তো আমার আসলে অনেক কথা বলছি, আমার আর কিছু বলার নেই। তো এতটুকু বলবো যে আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? আগের চাইতে একটু বেটার আছে, এখন আছে নেশার মতো এরকম মাতলামি করে না, অযথাই হাসে না, কিন্তু হচ্ছে এখনও বারবার ঢুলে ঢুলে পড়ে যায়, হাঁটতে গেলে হাঁটতে পারে না, হাঁটতে গিয়ে পড়ে যায়, তারপর হচ্ছে বমি করে, এরপর হচ্ছে গিয়ে মানে কি বলবো, অনেক মানে দেখতে এটা আমার কাছে অনেক খারাপ লাগে, আসলে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আর কিছু বলবো না, অনেক কিছু বললাম, আমার কথাতে যদি কোনো ভুল বিভ্রান্তি থেকে থাকে বা যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ আমার আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আর ওই মহিলার উপযুক্ত শাস্তি যেন হয় এটার জন্য আপনারা যেটা করবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যেন এই ভিডিও ক্লিপসটা দেখে দেখে যেন ওই মহিলাটাকে উপযুক্ত একটা শাস্তি দেয়। আমি শুধু ওই মহিলাটার উপযুক্ত একটা শাস্তি চাই, আর কিছু না। হয়তো ওই মহিলা, একটা মহিলাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আর কখনো এই ধরনের কাজ কেউ করতে পারবে না, শিশু বাচ্চার সাথে এইভাবে কেউ খেলতে পারবে না। যদি একটা মহিলাকে শাস্তি দেওয়া হয়, ওই একটা মহিলাটাকে একটু শাস্তি দেওয়া হোক, যদি শাস্তি দেওয়া হয় আর সেকেন্ডে মনে হয় না কেউ করবে এরকম। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আর একটি কথা বলতে চাই, আমি খুব শীঘ্রই এটার আপডেট একটি ভিডিও দিব, আমি কি করব না না করব এটার অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি আমার মামলা করতে বাধ্য হতে হয় অবশ্যই আমি মামলা করব, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। দেখতে হলে আমার পেজটাতে লাইক দিয়ে রাখতে হবে, আপনারা পেজে লাইক দিয়ে রাখেন, পরবর্তী আমি আপডেট দিব এবং আমার ছেলের কি হচ্ছে না হচ্ছে আমি প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।